প্রিয় দর্শক, যে কীভাবে খেজুর গাছ কাটা হয় এবং গাছ লাগানো হয়, আমাদের গ্রাম্য ভাষায় আমাদের খেজুর গাছ লাগানো কই আমরা। এই চুনটা দেওয়ার কারণ কি ভাই? সুন্দরে মাঠটা আসে না, তাই না? পরিষ্কার হয় রসটা? আচ্ছা, সব জিনিসের সব একটাই আছে। আচ্ছা, প্রিয় দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই খেজুর গুড়ের ভিডিওটি উপভোগ করছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বন্ধুরা, যারা রাজশাহীর কেমিক্যাল মুক্ত খেজুর গুড় খেতে চাচ্ছেন এবং নিতে চাচ্ছেন, আমি বাসা থেকে তৈরি করে আপনাদের কাছে পার্সেল করব 100% কেমিক্যাল মুক্ত খেজুর গুড়। আপনারা অর্ডার করতে পারেন আমার কাছে। আমার কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, সেখান থেকে নাম্বার উঠিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং স্ক্রিনেও নাম্বার থাকবে। প্রিয় দর্শক, আপনারা কেমিক্যাল মুক্ত খেজুর গুড় খেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। হয়তোবা মনে করছেন আজ নেব না, দুই দিন বা দশ দিন পরে নেব, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে, আমার কার্যক্রম যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমি নিঃসন্দেহে কেমিক্যাল মুক্ত খেজুর গুড়, রাজশাহীর ঝোলা গুড় বলেন, পাটালি গুড় বলেন, লিকুইড দানা পোড়া গুড় বলেন, যে কোনো গুড় চাইলে আমি ইনশাল্লাহ বাসা থেকে তৈরি করে আপনাদের কাছে পার্সেল করব। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন নিঃসন্দেহে। ইনশাল্লাহ আমি নির্ভেজাল কেমিক্যাল মুক্ত খেজুর গুড় আপনাদেরকে খাওয়াবো। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে, নতুন কোনো গুড়ের হাটে, নতুন কোনো গুড়ের খেজুর গাছে, অথবা নতুন কোনো খেজুর গুড়ের আয়োজনে। সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন। দোল মিডিয়া 360 অনলাইন প্ল্যাটফর্ম। আল্লাহ হাফেজ। বড় তাকে খালি চল্লিশ টাকা দাম, চল্লিশ ভাই কত বেসলেন? কত বেসলেন?